তৈরি হচ্ছে সামার স্পেশাল একদম পাতলা মাটনের ঝোল। এখানে কষা হচ্ছে বলে একটু লাল লাল তেল ভেসে উঠেছে, বাট ঝোলটা হলে যখন খাবেন গরম ভাত দিয়ে তখন কিন্তু মনে হবে না খুব বেশি তেল আছে। আর মশলা তো খুব বেশি আমি অ্যাড করিনি, পুরো ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। গরম ভাতের সাথে এই মাটনের ঝোলের কিন্তু জুড়ি মেলা ভাত। গরম পড়েছে বলে কি আমরা মাটন খাবো না? সেটা কখনোই হয় না, বাঙালি মানেই কিন্তু মাটন প্রেমী। তো এইভাবে মাটন অবশ্যই ট্রাই করবেন, আশা করি গরমকালেও মাটন জাস্ট জমে যাবে। এই রেসিপিটির পুরো লিংক আমি ডিসক্রিপশন বক্সে দেব, আপনারা চাইলে দেখে নিন। এবার খুলে নেচ্ছি, অসাধারণ কিন্তু একটা গন্ধ বেরাচ্ছে। মাটন পুরোপুরি কিন্তু রান্না হয়ে গেছে, দেখুন ফুলে এসছে, মানে প্রপার সিদ্ধ হয়ে গেছে। আর ঝোলটা দেখুন কতটা পাতলা হয়েছে। এইবারে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, শুকনো খোলায় গরম মশলা আমি ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে ঢাকনাটা হিটটা বন্ধ করে ঢাকনাটা দিয়ে আবার ঢেকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই রেডি হয়ে যাবে আমার পাতলা মাটনের ঝোল সামার স্পেশাল। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার পাতলা মাটনের ঝোল। দেখুন দেখতে কতটা অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই অসাধারণ হয়েছে।